rock bottle on the track, boy. Assalamualaikum, bhai brothers. Welcome to Random TV channel. বন্ধুরা, আজকের ভিডিওটা বানানো হয়েছে টিভিএস কোম্পানির একমাত্র ফুল ফেয়ার ইস্পোর্টস বাইক টিভিএস অ্যাপাচি 310 RR কে নিয়ে। কিছুদিন আগেই টিভিএস অ্যাপাচি 310 RR এর কপি BMW কোম্পানির নতুন চমক BMW G310 RR কে নিয়ে ভিডিও বানাই। আর সেই ভিডিওতেই বলা হয়েছিল অ্যাপাচি 310 RR এর রিভিউ নিয়ে আসলে বুঝে যাবেন BMW G310 RR এর সাথে অ্যাপাচি 310 RR এর কী কী পার্থক্য রয়েছে। আর আপনারা যারা এখনও BMW G310 RR এর ভিডিওটি দেখেন নাই, চাইলে দেখে আসতে পারেন, লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের ভিডিওতে আমরা হালকা পাতলাভাবে আলোচনা করব টিভিএস অ্যাপাচি 310 RR এর স্পেসিফিকেশন সম্পর্কে, জানবো একটি টপ স্পিড এবং মাইলেজ সম্পর্কে, সর্বশেষে আরও জানবো কী পার্থক্য রয়েছে এ বাইকটির BMW G310 RR এর সাথে। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনি যদি একজন বাইক এবং কারাবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি শুধু আপনার জন্য, কারণ আমি আমার চ্যানেলে বাংলাদেশে আপকামিং বাইক ওয়ার্ল্ডের সব নামি দামি সুপার বাইক এবং বাংলাদেশের রাস্তায় চলা সকল সুপার কার ও স্পোর্টস কার নিয়ে ভিডিও আপলোড দেই। সুতরাং দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে অল নোটিফিকেশন অন করে দিন, এতে আমার বানানো প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার হাতে। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। ভিডিওটা শুরু করা যাক এ বাইকের সৌন্দর্য দিয়ে। এ বাইকটির সৌন্দর্যের ব্যাপারে বলতে গেলে এক কথায় বলতেই হচ্ছে, এ বাইকটি এতটাই সৌন্দর্য যে কারো নজর কাড়ার জন্য যথেষ্ট। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট। এ বাইকের রাইডিং সিটটি কিছুটা বড় এবং প্রশস্ত হলেও এর পিলিয়ন সিটটি ছোট হয়, আরামদায়কভাবে বসার উপযোগী বলে আমার মনে হয় না। অ্যাপাচি 310 RR এর ফুয়েল ক্যাপাসিটি 12 লিটার, যা একটি 310 cc বাইক হিসেবে খুবই কম, কারণ এ বাইকটি প্রতি লিটার তেলে মাইলেজ দেয় 35 থেকে 30 কিলোমিটারের আশেপাশে। আর এ বাইকের মিটারের ব্যাপারে বলতে গেলে, এ বাইকটির মিটারটির ডিজাইনটি শুধু মোবাইলের মতো নয়, এর কাজও কিন্তু মোবাইলের মতোই। এ বাইকের মিটারটিতে এত পরিমাণ ফিচার্স দেওয়া হয়েছে যে এগুলো সম্পর্কে বলতে গেলে সম্পূর্ণ একটি ডেডিকেটেড ভিডিও বানা যাবে। তারপরেও সামান্য কয়েকটা ফিচার্স বলি, যেমন এ বাইকের মিটারটি মোবাইলের সাথে কানেক্ট করা যায়, আমার জানা মতে মিটারের থিমগুলোও চেঞ্জ করা যায়, একই সাথে 3টি ডকুমেন্ট সেভ করেও রাখা যায়, ইত্যাদি আরও অনেক কিছু। এ বাইকটিতে দেওয়া হয়েছে 4টি রাইডিং মোড, রেইন মোড, আরবান মোড, ট্র্যাক মোড অ্যান্ড স্পোর্ট মোড। আর এই মোডগুলোর উপর ভিত্তি করে কিন্তু বাইকের পারফরমেন্সও ভিন্ন ভিন্ন হবে। এবার আসা যাক এ বাইকের লাইটের বিষয়ে। এ বাইকের ফ্রন্ট সাইডটিতে ব্যবহার করা হয়েছে ফুললি LED প্রজেক্টর হেডলাইট, সাথে আবার 2টি DRLও আছে। একই সাথে এ বাইকটির টেল লাইট এবং ইন্ডিকেটরগুলো কিন্তু LED। অ্যাপাচি 310 RR এ সাসপেনশন হিসেবে ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের আপসাইড ডাউন সাসপেনশন, যা যে কোনো বাইকের সৌন্দর্য বৃদ্ধির জন্য যথেষ্ট। আর রেয়ারে ব্যবহার করা হয়েছে 7-step অ্যাডজাস্টেবল মনশক সাসপেনশন। এ বাইকটির ফ্রন্ট টায়ার সাইজ 110 সেকশন এবং রিয়ার টায়ার সাইজ 150 সেকশন, আর উভয় টায়ারে কিন্তু টিউবলেস। আর ব্রেকিং সিস্টেমের ব্যাপারে বলতে গেলে এ বাইকটিতে ব্যবহার করা হয়েছে 12-channel ABS। এ বাইকটির ফ্রন্ট ডিস্কের সাইজ 300 mm এবং রিয়ার ডিস্কের সাইজ 240 mm। এবার আসা যাক এ বাইকের মেইন পার্ট এর ইঞ্জিনের বিষয়ে। অ্যাপাচি 310 RR এ ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 313 cc 4-stroke 4-valve লিকুইড কুল ইঞ্জিন, যা অ্যাপাচি 310 RR, BMW G310 RR এবং BMW G310 RR এ ব্যবহার করা হয়। অ্যাপাচি 310 RR এর টপ স্পিড 160 কিলোমিটারের আশেপাশে। আর এ বাইকে গতি কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়েছে 6-speed গিয়ারবক্স। এইবার বলা যাক অ্যাপাচি 310 RR এর সাথে BMW G310 RR এর পার্থক্যগুলো রয়েছে কী কী। সত্যি কথা বলতে অ্যাপাচি 310 RR এর থেকে BMW G310 RR এ শুধুমাত্র লোগো আর গ্রাফিক্স ছাড়া আর কোনো কিছুতেই পরিবর্তন দেখতে পাবেন না। আর একটু নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলে এই দুটি বাইকের মধ্যে যে পরিবর্তন দেখতে পাবেন তাহলে এর ডিস্কের ডিজাইন আর মিটার, অনেক সময় এর অ্যানিমেশন, এর বাইরে আর কোনো কিছুই পরিবর্তন দেখতে পাবেন না। আর এর জন্যই BMW G310 RR এর প্রাইস অ্যাপাচি 310 RR এর থেকে 20,000 টাকা বেশি রাখা হচ্ছে। অ্যাপাচি 310 RR এর ইন্ডিয়ান প্রাইস 2,65,000 রুপি। বাংলাদেশের সিসি লিমিট বৃদ্ধি করা হলে অ্যাপাচি 310 RR 100% বাংলাদেশে আসবে। আর
আমার মতে বাংলাদেশে যদি অ্যাপাচি 310 আরআর আসে তাহলে হায়ার সিসি স্পোর্টস বাইকগুলোর মধ্যে অ্যাপাচি 310 আরআর হবে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় স্পোর্টস বাইক। আর আনুমানিকভাবে এ বাইকটির বাংলাদেশের দাম হতে পারে 4.5 লাখ থেকে 5 লাখ টাকার আশেপাশে। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।